বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে, আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার, কাউন্সিল অধিবেশন ও বার্ষিক সভা 2018-র যোগদান শেষে তিনি এসব কথা বলেন। এর আগে ইমার্জিং ফুড সিস্টেম, ভ্যালু এডিশন, সাপ্লাই চেইন অ্যান্ড পোস্ট সিকিউরিটি শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে যোগদান বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য কৃষিবিদ আফমা বাহাউদ্দিন নাসিম। অনুষ্ঠানের পর সাংবাদিকদের সাথে কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, কোনো ইস্যু না পেয়ে বিএনপি খালেদা জিয়ার বিচার ও অসুস্থতাকে রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করছে। নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনে এবং বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। নির্বাচন যথাসময় হবে, যত স্বেচ্ছাই করা হোক না কেন, যত ঐক্যবদ্ধ হবারই চেষ্টা করে একটা আন্দোলনের পায় তারা করুক না কেন, এটা কখনো সফল হবে না। 13-তে সফল হয় নাই, 14-তে হয় নাই, 15-তে হয় নাই। সুতরাং বিএনপি উচিত হবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার।